ए गाइज वेलकाम बैक टू द चल आर टूडेज ब्लग इज अः भेरि स्म ब्लग बेसिकाली एट जे जी हेज़ केम आउट उथथ प्रोजेक्टर हेडलैट बल्ब तो हिमालय फिट कर लाइटाइर जैगे और वो कीरकम सेडियोते देखे नाव तुम्हारा और जो तुम्हारे भलो लागे तब अवश्य क्यों हाँ একটা জিনিস সবাই মাথায় রাখবে যে এই যে কিন্তু এই বাল্বের চিপ কপিও কিন্তু অ্যাভেলেবেল আছে মার্কেটে ওটা কোনো দিন ট্রাই করো না কারণ দ্য লিউমেন্স দ্য ওয়াটার এগুলো কিন্তু সব খুবই কম আর ওগুলো কিন্তু একই দাম পড়ে হাওয়েবার আমি এটা ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিলাম তো ফার্স্ট টাইম যখন এসেছিলো তখন কিন্তু চিপ চিপ ফেক কপি এসেছিলো তো আমি ওটা রিটার্ন করে আমি ওখানে বলেছিলাম যে অরিজিনাল কিউআর যেন স্ক্যান করা যায় ওরকম জিনিস পাঠাবে তো দে সেন্ড মি দি অরিজিনাল ওয়ান উইথ দি ওয়ারেন্টি কার্ড উইথ দ্য স্টিকার एंड ऑलसो द लाइट लाइटा के लागिए सामान्य लाइटर मध्य एडजस्टमेंट करते हैं তো বেসিক্যালি যেরকম মিনি ড্রাইভে জিনিসটাকে খুলে প্রজেক্টারটাকে আমরা অ্যাডজাস্ট করতে পারি তো সেম এই হেডলাইটার কিন্তু আমরা প্রজেক্টারটাকে অ্যাডজাস্ট করতে পারি অ্যাকর্ডিং টু দি হাইট আর কীরকম মানে টিলটের আছে কি না সেটা অনুযায়ী তো চলো ভিডিওটা দেখে নাও আর ভিডিওটা দেখে নিয়ে দেখো আমি এই ভিডিওটার মধ্যে লাইটটা লাগিয়েছি লাইটের ডিটেলসটা দেওয়া আছে আর কীরকম রাত্রিবেলা লাইট আসছে আর কী কালার আসছে সেগুলো কিন্তু সামনে ভিডিওতে দেখতে পাবে অ্যান্ড অবভিয়াসলি প্লিজ ডোন্ট ফার্গেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল শেয়ার অ্যান্ড লাইক কমেন্ট প্লিজ চ্যানেলটাকে একটু বাড়াই ভালো ভালো ব্লগস নিয়ে আসতে পারবো আমি তো প্লিজ মি প্লিজ গিভ দা মোটিভেশন তোমাদের জন্য আসবো তো এখানে দেখতে পাচ্ছ লাইটটা এখানে একটা কিউআর স্ক্যান করে কিন্তু আপনার অথেন্টিসিটি দেখে নিতে পারবেন এই ছোট বক্স বক্সটাকে যখন আমরা ওপেন করবো এর ভিতরে বাল্বটা রয়েছে উইথ ফ্যান এর কিন্তু আলাদা করে ডিসি কনভার্টার লাগে না ওয়ারেন্টি কার্ড রয়েছে কোনো ওয়ারেন্টি কিন্তু আসে না তবু ওয়ারেন্টি কার্ড দিয়েছে প্লাস একটা স্টিকার দেয় এখন লিভেজেজির এটা দেখে নিতে পারেন যে বার্ডটা কিন্তু খুবই স্টেডি খুব স্ট্রং খুব ভালো অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি করা আর এরমভাবে আমরা কিন্তু হেডলাইটে ফিট করে দিচ্ছি এর জন্য কিন্তু আলাদা করে কোনো ওয়ারিং করতে লাগছে না মানে যেটা আমাদের স্টক ওয়্যারিং আছে প্লাগ অ্যান্ড প্লেস জাস্ট লাগিয়ে দিলেই হয়ে যাবে আর এখন দিনের বেলা আমরা লাইটটা টেস্ট করে নিচ্ছি কীরকম লাইট আছে তো একটা ইয়েলো আছে ইয়েলো থার্টি ওয়াট আর ফিফটি ওয়াটের হচ্ছে হোয়াইট লাইট আর এই দুটো লাইটের কিন্তু থ্রো খুবই ভালো এবার আমরা দেখব কিন্তু রাত্রিবেলায় এই এফেক্টটা কতটা ভালো আসে ইজ ইট ওয়ার্থ ইট যে নাইট আই এর বদলে আমি এটা যদি লাগাই কেমন আসবে নাইট আই গিভস আ ভেরি গুড লাইট তো চলো এখন রাত্রিবেলা টেস্ট করার টাইম হয়ে গেল আর এখন আমি লাইটটা থ্রো করে দেখলাম যে ইট ইজ গিভিং আ গুড লাইট নাইট আই এর ইকুইব্যালেন্টি দিচ্ছে ঠিক আছে তো পিপল ইউ হ্যাভ চয়েস নাইট আই বা এটা